উগান্ডা ভাই, দিবা ভাবির ব্যাপারে কিছু একটা করা উচিত। আমি তো করতেই চাই, কিন্তু দিবা রাজি হয় না, কয় যে আপনার কিছু করা লাগবে না। সে তো এগুলো কইবই, তার কথা শুনে চুপচাপ বসে থাকলে তো হইব না। টেডি ভাই যা করতেছেন একদমই মানা যায় না। বাইরের একটা মায়া মানুষ হয় না সিসি, খুবই অসামাজিক কাজ। আচ্ছা, আমরা যদি কাশিম মাদবরে দিয়ে একটা সালিশ ডাকাই, হ্যাঁ সালিশ ডাকাই, এটা একটা মীমাংসা করি, তাহলে কেমন হয়? মানে যেমনেই হোক এ মেয়েরা গ্রাম থেকে বাইর করতে। আরে এইসব করতে গেলে তো দিবা আমার উপর চাঁদবে। আপনি কইবেন কেন যে আপনি করছেন? আপনি কইবেন কাশিম মাদবর নিজে থেকে সালিশ বসাইছে, তাহলে আর কিছু কইতে পারবো না। শোনো, এই সালিশ ডাকার দরকার নেই, তাহলে ঘুড্ডি ভাই যায় হাঙ্গামা শুরু করবে। আমি যতদূর বুঝতেছি যে দিবা টেডি সংসার আর করতে চাচ্ছে না। দিবাও তো আমার খোলাসা করে কিছু বলতেছে না, বললে তো একটা ব্যবস্থা করতে পারতাম। আর ওদিকে আমার বাড়িতে নিতে পারতেছে না, বস চেতবে এই জন্য। আমি দিবা ভাবিরে কইছি, তার যদি সমস্যা হয় আমগো বাড়িতে এসে থাকবো। ভালো করছো। আমি তো যে ফোয়ারারে নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আছি। মন্টু ঢাকায় যাওয়ার পর সেইভাবে যোগাযোগ করতেছে না, মানে ফোন দিলে বেশিরভাগ সময় ধরে না, আর ধরলেও বিরক্ত নিয়ে কথা কয়। এই লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। কি একটু সুখের সংসার ফোয়ারার, সেই সংসারে ঝড় উঠলো। ইচ্ছা করতেছে নৌলক্ষে ধরে গুলি করে দিই। জি না, আপনার এসব কিছু করা লাগবে না, চুপচাপ থাকেন। আর দেখেন মন্টু ভাই একদিন ঠিক ওই মার কাছ থেকে লাত্থি খায় ফোয়ারার কাছে চলে আসবো। তা না হয় আসলো, আসলে কি ফোয়ারার সংসারে সুখ আসবে? আসবে না। শোনো রোহি, ভাঙা কাজ আর ভাঙা মন কোনোদিন জোড়া লাগে না। এটা আপনি ঠিক কথা কইছেন, ফোয়ারার উচিত নিজে থেকে কিছু করা। কি করবে ওর, কি করার ক্ষমতা আছে? কিছু করতে না পারলে মন্টু ভাইরে তালাক দিব, ভালো একটা মানুষের বিয়া করব, সংসার করব। ওরে বাবারে, বিয়ে করা কি এত সহজ নাকি? মন্টু সংসার করছে, সহজে কেউ ওরে বিয়ে করবে? অবশ্য ঠিক। আসাব আপনি বসেন, আমি চা নিয়ে আসি। এখন চা বানানোর দরকার নেই। চা বানানো লাগবো না, ঘরে ফ্লাক্সের মধ্যে চা আছে, সেটা নিয়ে আসি, চা খেয়ে থেকে তো কথা বলবো না। খলিল, খলিল, খলিল বাড়ি যাচ্ছ? কাকা কি হয়েছে? কাকা বিরাট ঘটনা, ওই যে মুসলিম সরকার আছে না, তার বউ লীলাবতী রে রাশের দারোগা জিজ্ঞাসাবাদ করতেছে। হঠাৎ কি ব্যাপার? ভুরুক্কা আছে না? হ্যাঁ ভুরুক্কার ব্যাপারে জানতেছে। কাকা দেখছেন, এই বৈরাম খা সম্পর্কে কিন্তু আমি আপনারে অনেক আগেই বলছিলাম, এটা দুষ্ট লোক, খারাপ লোক, ভয়ঙ্কর লোক, এখন তো দেখছেন। ও তুমি তো সবসময়ই কইছো, আমি তো ডরাইতেছি কি, ওর লোকে তো আমার একটা সলমিল আছিল, পুলিশ নামার ডাইকে আমার জিজ্ঞাসাবাদ করে এই জন্যই তোমার কাছে আইছি। যদি কোনো আপদ বিপদ হয় খুলি, আমার এই প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। শোনেন কাকা, টেনশন নিয়েন না, শুধু একটা কথা আপনার বলি, এই বৈরাম খারে কোনো দিন আপনি আর আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। কে বৈরাম খা? বাড়িতে ঢুকতে দেব? ওর নাম আমি জানি না, ওর আমি চিনি না। তুমি খালি তুমি আমাদের একটু খেয়াল রেখো বাবা। টেনশন করো না তো কাকা, আমি দেখতেছি। তবে বৈরাম খারে এরকম একটা শিক্ষা হওয়ার দরকার ছিল, খুব ভালো ভালো কথা বলে কিন্তু ভিতরে বিষ। এখন আচ্ছা আপনি যান, আমি দেখতেছি। ঠিক আছে। বলে না ধর্মের কল বাতাসে নড়ে।